ভেড়ার বিশেষ বৈশিষ্ট্য হিসাবে বলা যায় এরা দলবদ্ধ অবস্থায় থাকতে পছন্দ করে, ফলে বিশেষ করে চারণভূমিতে ভেড়া পালন খুবই সুবিধাজনক। কারণ দলবদ্ধ অবস্থায় থাকে বলে ভেড়ার পাল নিয়ন্ত্রণ করার জন্য বেশি লোকের দরকার হয় না। এছাড়া ভেড়া নিজেদের খাদ্য নিজেরাই জোগাড় করতে পারে। ভেড়া পালনে প্রাথমিক খরচ তুলনামূলক অনেক কম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি আজ আপনাদের নিয়ে আসছি আত্রাই থানা নওগাঁ জেলা কয়রা গ্রামের। এখানে এক তরুণ উদ্যোক্তা, তিনি আগে বিদেশ ছিলেন, বিদেশ থেকে এসে মাত্র 26টি ভেড়া নিয়ে শুরু করলেন তার ভেড়া পালন। এখন তার খামারে 50 থেকে প্রায় 60টি ভেড়া রয়েছে। তো সেই খামারটি আমরা দেখে আসব এবং তার সাথে কথা বলবো, চলুন পরিচয় হওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার ভাইজান? আমার নাম মোহাম্মদ রেজানুর রহমান। রেজানুর রহমান, আপনি আগে বাইরে ছিলেন নাকি? হ্যাঁ, বাইরে ছিলাম আগে। আচ্ছা, কতদিন যাবত ছিলেন? 8 বছর কাতারে ছিলাম। 8 বছর, 8 বছর কাতারে ছিলেন। আপনি এই যে উদ্বুদ্ধ হলেন, মানে ভেড়া পালনে যে আপনি এটা লাভজনক উদ্বুদ্ধ, আপনি মাথায় আসলো আইডিয়া, এটা কিভাবে আপনি মাথায় আসলো? এটা প্রথমে আমরা বাড়িতে আগে বিদেশ যাওয়ার আগে পালা আসলো আমার, এখান থেকে আমার মনে করেন যে হচ্ছে এটা মাথার মধ্যে আগে থেকে এই জিনিসটা আগে থেকে আপনার ছিল মাথার মধ্যে যে ভেড়া একটা লাভজনক, আমি যদি বেশি করে পালি আরো বেশি বেনিফিট পাবো। আমার আগে থেকে এটা মনের স্বপ্নই আসলো যে একটা ভেড়ার খামার আমি করবো। সেই সময় আমার ওই পরিস্থিতি আসলো না, দেখে করতে পারিনি। আচ্ছা, এখন আপনার খামারে যে এই 50-60টা ভেড়া আছে, এগুলা ভেড়া প্রত্যেকগুলাই কি মানে গাভীন? হ্যাঁ, এখন 30টা ভেড়া গাভীন আছে। ভেড়ার পাটা নাই আপনার? পাটা ছিল, পাটা মনে করেন যে বেঁচে দিছি, এখন পাটার জন্য এখন ভেড়ার বাচ্চা নষ্ট হয়ে যাবে এই অভিজ্ঞতাটা আমার আছে। আচ্ছা, গাভীনের পর পাটা রাখলে ইয়ার সমস্যা আছে খামারে। আচ্ছা, ভেড়া পালন করার জন্য মানে কি কি শর্ত বলি আপনি মানে কি দরকার যারা ভেড়া পালন করতে চায়? এ ধরনের যেহেতু অভিজ্ঞতা আপনার হয়েছে, এটা একটু দেশবাসীর কাছে বলবেন। আমার জানা মতে ভেড়ার পিপিআর একটা ইঞ্জেকশন এটা আমরা করেছি, আর 3 মাস পর পর আমরা হলো ইয়া করি কৃমির ইঞ্জেকশনটা করি। এই আচ্ছা, ওষুধপত্র আর কিছু লাগে কি না এর সাথে? এর সাথে ওই যে প্রাথমিক হয়তো জ্বরের বড়ি টড়ি বা পাতলা পায়খানাটা এখানে হলে এগুলো রাখা লাগে। এই বিষয়টা আপনি অভিজ্ঞতা অর্জন করলেন কিভাবে? মানে আপনার কোনো সরকারি ট্রেনিং নেওয়া বা আপনার খামারে কোনো ডাক্তার নিয়মিত দেখা, এই ধরনের ইয়েগুলো আপনি কোত্থেকে অর্জন করলেন? না, আমি ওটা হলো আপনার 2011 সালে আমি সুবর্ণ ইয়ে থেকে আমার প্রশিক্ষণ নেওয়া আছিল। প্রশিক্ষণ নেওয়া আছে, যদি কেউ শুরু করতে চায় তো তার আগে তার অবশ্যই প্রশিক্ষণ নেওয়াটা উত্তম হবে। হ্যাঁ, প্রশিক্ষণ থাকা লাগবে অল্প বিস্তর। আর আমি সেই সময় আমি 2011 সালে আমি সুবর্ণ ইয়ে থেকে আমার প্রশিক্ষণও আছে। আচ্ছা, আসলে এই ভেড়াটা কেমন লাভজনক আমাদেরকে এটা বলবেন, যে আপনি বললেন যে বছরে 2 বার বাচ্চা দেয় না? হ্যাঁ, আমার ভেড়া বছরে 2 বার বাচ্চা দেয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর ভেড়াটার লাভ হলো যে মানে একটা একটা ভেড়া এর বাড়ি থেকে না হলো 4টা বাচ্চা আসবে, তাহলে 5 গুণ হয়ে গেল। 4টা বাচ্চা আসে, কিন্তু এগুলো বাচ্চা তো এগুলো সব 3টা করে বাচ্চা আছে প্যাটের ভিতর। আচ্ছা, বড়গুলো বড়গুলো নেই, গড়ে বড়ে যে 4টা করে বাচ্চা বছরে পাওয়াই যাবে। আপনি এদেরকে খাওয়ান কি কি? খাওয়ানোর দেখুন, কাঁচা ঘাস খিলাই, তারপরে যখন ঘাস থাকে না তখন খ্যার খিলাই। ঘাসপালা দরকার, মানে ঘাস চাষ করতে সবচেয়ে দরকারি বেশি আমার মনে হয়, এই জন্য আমি ঘাসের চাষও করেছি। কয় বিঘা চাষ করছেন? আমার মোটামুটি 2.5-3 বিঘার মতন ঘাসের চাষ করা আছে। আচ্ছা, এই এতগুলা যে আপনার বাচ্চা হয়ে যাচ্ছে, বংশবৃদ্ধি হচ্ছে, এক সময় বেশি হয়ে যাবে, তো আপনার এই ভেড়া বিক্রয় করতে কোনো সমস্যা হবে কি না, বা কিনবে কারা, আপনার এই ধরনের কোনো জানা আছে কি না? না, আমার সমস্যা পড়বে কি না? সমস্যা হতেই পারে যখন বেশি হবে, তো এই ব্যাপারে আমার ধারণা নেই, কিন্তু আমি জানি যে হাটে বাজারে বিক্রি হয় এই উপলক্ষে আমার কি না, কিন্তু যখন বেশি হয়ে যাবে, এইবারে তো ধরেন যে একবারে মোটামুটি 60টা বাচ্চা আসবে আমার একবারে, একবারে তাহলে তো এতটি রাখা তো আর সম্ভব নয়। আচ্ছা, আপনি একটু বলবেন যে যারা তরুণ উদ্যোক্তা নিজে কিছু করতে চায় বা এরকম যদি আপনার এই ভিডিওটি দেখে আগ্রহী হয় যে খামার করার জন্য, মানে ভেড়ার খামার করবে, তাদের জন্য আপনার কি পরামর্শ? আসলে এটা কি লাভজনক না, এটা করা যাবে কি যাবে না, একটু রিয়ালি আমাকে বলবেন। না, এটা পুরো লাভজনক আমি তা বলতে পারবো, বা কেউ যদি সহযোগিতা চায় কিভাবে আপনি পাইলেন, আমার যে আমি যেভাবে পাইলে আমি সম্পূর্ণ সহযোগিতা তাক দিতে পারবো, অসুবিধা নেই।
এমনকি আমার এখান থেকে যদি কিছু ভেড়া যদি কেউ যদি নিতেও চাই দিতেও পারবো যদি খামার। হ্যাঁ, যদি দর্শক আপনারা দেখলেন এখান থেকে আপনাদের যদি পছন্দ হয় আপনারা খামারে এসে নিজে দেখে ইচ্ছা মতো ভেড়া কিনতে পারবেন, কোনো সন্দেহ নাই। বড় ভাই বললো তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনারা এখান থেকে অল্প পরিসরে একটা দুইটা নেওয়া শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই, এখান থেকে আপনারা কিনতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে আমাদের এই পর্যন্তই ভিডিওটি ছিল। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।